নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি শীতের খুব প্রিয় একটা খাবার আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেক বাড়িতেই কিন্তু এই শীতের মরশুমে এই কচুরিটা হয়ে থাকে আর খেতে সকলেই ভীষণ পছন্দ করে আমি এই কচুরি বাড়িতে কিভাবে বানিয়েছি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই কচুরির রেসিপি আজ আমি আপনাদের সাথে কড়াইশুঁটির কচুরি রেসিপি শেয়ার করব। এখানে দেখুন একবারটি কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি বা মটরশুঁটি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই মটরশুঁটিগুলো একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা খুব বেশি কিন্তু কচুরিতে ঝাল ভালো লাগে না আর দিয়ে দিচ্ছি আদা কুচি সামান্য একটু জল দিয়ে দেবো আর একটু জল দেব খুবই অল্প জল দিয়েছিলাম এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেবো দেখুন একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি পেস্টটা কিন্তু বেশ মিহি হতে হবে না হলে কিন্তু কচুরিগুলো ফুলবে না পেস্ট আমার রেডি হয়ে গেছে এবার চলুন পুরটা তৈরি করে ফেলি তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও করতে পারেন তবে একবার ঘি দিয়ে করে দেখতে পারেন ভীষণই ভালো লাগে খেতে পুরটার টেস্টটাই অন্যরকম হয়ে যায় ঘি যখন গরম করবেন খেয়াল রাখবেন ঘি থেকে যেন ধোয়া উঠতে শুরু না করে তাহলে কিন্তু সেই ঘি দিয়ে পুরটা বানালে একদমই কচুরিটা ভালো লাগবে না খেতে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা কড়াইশুঁটি আদা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর একটু জোয়ান দিয়ে দিচ্ছি জোয়ান দিলে হজমে সাহায্য করবে সেই জন্য দিলাম সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি হিং দিলে কিন্তু কচুরিটা খেতে দারুণ লাগে এবার এই সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব কড়াইশুঁটিটা একদম শুকিয়ে নিতে হবে এই যে জল জল ভাবটা আছে সেটা যেন না থাকে তাহলে পুর ভরা যাবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেখুন কড়াইশুঁটির পুরটা আমি একদম রেডি করে নিয়েছি লবণ মিষ্টি দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম এই ভাজা মশলাটা দিলে কিন্তু দারুণ লাগবে এই পুরটার টেস্টটাই অন্যরকম হয়ে যাবে ভাজা মশলা দিয়ে আবারও খুব ভালো করে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে দিলাম পুর আমার রেডি হয়ে গেছে এবার এটা গ্যাস থেকে নামিয়ে একটা অন্য পাত্রে ঢেলে ঠান্ডা করে নেবো পুর ঠান্ডা হতে হতে আমি ময়দাটা মেখে নেবো তার জন্য একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে মেজারিং কাপ মেপে দেড় কাপ ময়দা নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতন ময়দা নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন তেল এখানে আমি আড়াই চামচ মতো তেল দিলাম এবার এই সব কিছু দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব ময়দাটা যেরকমভাবে আমরা লুচি পরোটার ক্ষেত্রে ময়ান দিয়ে থাকি ঠিক সেভাবেই ময়ান দিয়ে নেব দেখুন ময়নটা ঠিক হয়েছে কি না সেটা দেখার জন্য একটু চেক করে নিচ্ছি হাতের মধ্যে এইভাবে মুঠো করে নিয়ে একটু চাপ দিলেই যদি বালির মতো ঝুরঝুর করে পড়ে যায় তাহলে বুঝতে হবে ময়ানটা একদম ঠিকঠাক আছে এবার নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ডোটা তৈরি করে নেব রকম গরম জল কিন্তু আমি এখানে ব্যবহার করছি না ডোটা লুচি পরোটা যেরকম হয় সেই রকমই করে নিতে হবে খুব বেশি শক্ত করবেন না তাহলে কিন্তু বেলার সময় ফেটে যেতে পারে দেখুন ময়দাটা মেখে নিয়েছি এবার ওপর থেকে আরেকটু সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এবার এই ডোটা ঢাকা দিয়ে কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা এইভাবেই রেখে দেব তারপরে আমি ফেরত আসছি দেখুন আমি আধ ঘন্টা ডোটা এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আধ ঘন্টা হয়ে গেছে একটু দেখে নিচ্ছি আরও এক মিনিট মতো ভালো করে একটু মেখে নেব আগের তুলনায় ডোটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে এবার লেচি কেটে নেব লুচির থেকে একটু বড় করে লেচিটা কাটতে হবে এই সাইজের আমি সবকটা লেচি কেটে নিচ্ছি এখানে দেখুন দেড় কাপ ময়দা থেকে আমার চোদ্দোটা লেচি তৈরি হয়েছে আর পুরটাও এদিকে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার আমি পুরটা লেচির মধ্যে ভরে নেব পুর সম্পূর্ণ ঠান্ডা করার পরেই কিন্তু লেচির মধ্যে ভরবেন হলে কিন্তু গরম অবস্থায় ভরলে বেলার সময় খুবই অসুবিধা হবে এবার একটা লেচি নিয়ে হাতের মধ্যে এইভাবে একটা বাটির শেপ দিয়ে নেব দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির শেপ দিয়ে নিয়েছি এবার এর উপরে একটুখানি গুঁড়ো ময়দা ছড়িয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব পুর কড়াইশুঁটির যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম পুর দিয়ে একটু ভালো করে চেপে চেপে দেব এবার ওপর থেকে আবারও একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দেব যে কোনো পরোটা বা কচুরিতে পুর ভরার সময় যদি গুঁড়ো ময়দা বা গুঁড়ো আটা এইভাবে দিয়ে তারপরে পুরটা ভরা হয় তাহলে কিন্তু কচুরি বা পরোটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন একটা লেচির মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে এবার আরও একটা লেচি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই একইভাবেই পুরটা ভরে নেব একটা বাটি শেপ দেওয়ার পর এর মধ্যে একটু সামান্য ময়দা গুঁড়ো দিয়ে দিলাম এবার কড়াইশুঁটির পুর দিয়ে দেব একটু ভালো করে চেপে দেব আবারও ওপর থেকে একটু গুঁড়ো ময়দা দিয়ে দিচ্ছি খুব সামান্যই দেব খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এবার লেচিটা গোল করে নিচ্ছি আরও একটা পুর ভরা হয়ে গেছে একইভাবে দেখুন সবকটা লেচির মধ্যে আমি পুর ভরে নিয়েছি কিছুটা পুর রয়ে গেছে এটা দিয়ে আবার অন্য কখনো করে নেব কচুরি এবার এগুলো বেলবো তার আগে দেখুন কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা রিফাইন তেল আমি গরম করতে বসিয়েছি তেল গরম হতে হতে আমি কচুরিটা বেলে নিচ্ছি আমি এই কিচেন স্লাবের ওপরেই কচুরিগুলো বেলে নেব সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি কিচেন স্লাবের ওপরে তেল মাখিয়ে নিলে বেলতে খুবই সুবিধা হবে বেলনির মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম এবার একটা করে লেচি নিয়ে একটু ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে চারিদিকে একটু ছড়িয়ে দিলাম এবার আলতো হাতে লেচিটা বেলে নেবো খুব বেশি প্রেসার দিয়ে বেলবেন না তাহলে কিন্তু ভেতরের পুর বেরিয়ে যাবে আর এইভাবে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেবেন কচুরি খুব বেশি বড়ো করবার দরকার নেই একটা মিডিয়াম সাইজের বেলে নিলেই হয়ে যাবে দেখুন আমার প্রথম লেচিটা বেলা হয়ে গেছে এবার এই লেচিটা আমি একটা থালার উপর রেখে দিচ্ছি থালার মধ্যেও কিন্তু আমি তেল মাখিয়ে নিয়েছি আরও একটা লেচি আমি আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে প্রথমে এরকম চেপে চেপে নিতে হবে তারপরে আলতো হাতে বেলে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে আর এই লেচিগুলো যখন বেলবেন একটু মোটা করে কিন্তু বেলতে হবে দেখুন একটু মোটা করে কিন্তু বেলেছি খুব বেশি পাতলা করে বেলা যাবে না তাহলে কিন্তু ফেটে যাবে এবার আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে একটা কচুরি দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে ভেজে নেব দেখুন কত সুন্দর বলের মতো ফুলে উঠেছে প্রত্যেকটা কিন্তু এইভাবেই ফুলে উঠবে প্রথম কচুরিটা আমার ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একইভাবে আমি আরও একটা দিয়ে দিলাম একটু হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন কচুরিটা দেখুন ফুলে উঠেছে এইভাবে করলে কিন্তু প্রত্যেকটা কচুরি আপনার ফুলে উঠবে এইভাবে সব কটা কচুরি আমি ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি কচুরির সাথে আমি সার্ভ করেছি নতুন আলুর নিরামিষ আলুর দম আর সাথে দিয়েছি দুটো গুড়ের সন্দেশ এখানে গুড়ের রসগোল্লা হলে আরও ভালো হতো কিন্তু আমার কাছে গুড়ের রসগোল্লা নেই তাই সেই জন্য আমি গুড়ের সন্দেশই দিলাম খুব লোভনীয় একটা খাবার কড়াইশুঁটির কচুরি আর নতুন আলুর আলুর দম আমার আজকের এই কচুরির রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা কচুরি আমি আপনাদের একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি খুবই গরম দেখুন ভেতরে কিন্তু পুরোটাই পুর ভরা আছে আমি যেভাবে কড়াইশুঁটির কচুরি করলাম যদি আপনার ভালো লাগে আপনিও বাড়িতে একবার এইভাবে করে দেখবেন আপনার কচুরিও প্রত্যেকটা ফুলবে এবং ভেতরে পুর এইভাবেই ছড়িয়ে থাকবে প্রত্যেক কামড়েই কিন্তু কড়াইশুটির কচুরির পুরটা আপনারা বুঝতে পারবেন খাওয়ার সময় আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে